আচ্ছা, গতকাল আমরা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আমরা আপনাদের রাজ্য সরকারের নতুন যুবশ্রী 2 বা যুবশ্রী অর্পণ প্রকল্প সম্পর্কে কিছু ডিটেলস বা তথ্য আপনাদের দিয়েছিলাম, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্যের যে ভিডিও ফুটেজ, সেটাও কিন্তু আমরা আপনাদের গতকালের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই সেই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে রাজ্যের এই যে নতুন প্রকল্প যুবশ্রী অর্পণ বা যুবশ্রী 2, এই প্রকল্প পেতে গেলে কী কী যোগ্যতা লাগবে, এই যে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এই টাকাটা কারা পাবে, কেন পাবে, কীভাবে পাবে, সমস্ত তথ্য এই ভিডিওটিতে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, একটা লাইক করে দেবেন ভিডিওটিকে, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আপনাদের জন্য পরবর্তী ভিডিও নিয়ে আসতে আমাদের অনেকটাই উৎসাহিত করে, আর শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের যে সকল বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে স্বনির্ভর করার জন্য কিন্তু এক নতুন স্বনিযুক্তি প্রকল্প নিয়ে আসা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে যুবশ্রী 2 অর্পণ নামে প্রকল্প। এই যুবশ্রী 2 অর্পণ প্রকল্পের সূচনা কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। এই প্রকল্পের আওতায় কিন্তু রাজ্য সরকার প্রতি বছর 50,000 রাজ্যের বেকার যুবক যুবতীদের শিল্পোদ্যোগ ও ব্যবসার জন্য স্বনিযুক্তি প্রকল্পের অধীনে মাথা পিছু এককালীন 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করবে, যাতে বেকার যুবক যুবতীরা নিজেরা ব্যবসা করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, আমাদের আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কারা এই প্রকল্প পাবে, কারা এই প্রকল্পের জন্য যোগ্য, সমস্ত বিষয় একেবারে আমরা জটিল না করে কিন্তু খুব সহজভাবে এখানে জেনে নেব। দেখুন, এই প্রকল্পের কিছু বৈশিষ্ট্য কিন্তু নিচে দেওয়া রয়েছে, এগুলো জানলেই কিন্তু আপনারা সমস্ত বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন, 18 থেকে 45 বছরের যুবক যুবতী যারা অন্তত অষ্টম শ্রেণী পাস এবং যাদের বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষ টাকার মধ্যে, তারা এই প্রকল্পের জন্য বিবেচিত হবেন। অর্থাৎ অবশ্যই আপনার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, অন্তত আপনাকে কিন্তু ক্লাস 8 পাস থাকতে হবে, এবং আপনার বাড়ির বার্ষিক পারিবারিক যে আয় সেটা কিন্তু আপনার 8 লক্ষ টাকার বেশি হলে হবে না, 8 লক্ষ টাকার মধ্যে কিন্তু থাকতে লাগবে। চলুন 2 নম্বরে কী বলা হয়েছে, রাজ্যের যুবক যুবতী তারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজেদের নাম নথিভুক্ত করেছেন অথবা ITI পলিটেকনিক বা এই ধরনের কারিগরি শিক্ষা গ্রহণ করেছেন, তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন যুবশ্রী 2 অর্পণ প্রকল্পে জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের কথা বলা হয়েছে, অর্থাৎ যুবশ্রী প্রকল্প, যারা যারা আপনারা যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন, অনেকে হয়তো বেকার ভাতা পাচ্ছেন প্রতি মাসে 1500 টাকা, অনেকে পাচ্ছেন না, কিন্তু আপনাদের সবার কাছে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের বা যুবশ্রী প্রকল্পের এনরোলমেন্ট নাম্বার ইউজার আইডি রয়েছে, অর্থাৎ আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নাম নথিভুক্ত করেছেন। এই সমস্ত যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে, এবং যারা যারা ITI করছে, পলিটেকনিকের কোর্স করেছে এবং এই ধরনের কিছু কারিগরি শিক্ষা গ্রহণ করেছেন তারাও কিন্তু এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন। চলুন এবার জানা যাক, এই প্রকল্পের অধীনে সহায়তার জন্য ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর প্রতি বছর 50,000 রাজ্যের যুবক যুবতীকে বাছাই করবে। মাথাপিছু 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হবে। উৎপাদনমূলক, পরিষেবামূলক এবং নতুন ব্যবসা সহ যে কোনো স্বনিযুক্তি প্রকল্প এই প্রকল্পের অধীনে সহায়তা প্রদানের ক্ষেত্রে বিবেচিত হবে। এই প্রকল্পটি ক্ষুদ্র, ছোট, মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বাস্তবায়িত করা হবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, ধরুন এই বছর 50,000 যুবক যুবতীকে এখানে বেছে নেওয়া হলো, তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হলো ব্যবসা করার জন্য, পরের বছর কিন্তু আবার 50,000 যুবক যুবতীকে বেছে নেওয়া হবে, বেকার যুবক যুবতী তারা রয়েছে তাদেরকে আবার কিন্তু 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এইভাবে কিন্তু প্রতি বছর নতুন নতুন করে 50,000 জনকে অ্যাড করা হবে এবং তাদেরকে কিন্তু বেকার ভাতা দেওয়া হবে। মনে রাখবেন, এককালীন কিন্তু দেওয়া হবে, একবারই দেওয়া হবে 1 লক্ষ টাকা, যাতে আপনারা অর্থাৎ বেকার যুবক যুবতীরা এখানে 1 লক্ষ টাকা সহায়তা নিয়ে খুব ভালোভাবে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, আশা করি এই প্রকল্প সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমরা আপনাদের দিতে পেরেছি। যদি মনে করেন দিতে পেরেছি তাহলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না। আর আপনাদের মধ্যে অনেকেরই এখন প্রশ্ন আসছে যে কবে থেকে এটা আবেদন করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, কিছুদিন পরেই কিন্তু ভোট আসছে, তো সেজন্য কিন্তু এই প্রকল্পটি কয়েকদিনের মধ্যে চালু হয়ে যেতে পারে, এবং কী করে আপনারা আবেদন করবেন সে নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আরও ভিডিও নিয়ে আসবো, যখনই আমরা আরও ডিটেলসে কোনো ইনফরমেশন পেয়ে যাব। তো সেজন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটির সাথে থাকার জন্য।